হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন? গুড মর্নিং বলছি, দেখো গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। এখন বাজে দুপুর 12টা। তো এখন দুপুর 12টা বেজে গেছে। ওই যে দেখো, ওদিকে মামা আর ভাগ্নির শুরু হয়ে গেছে। আমার মেয়ে দেখেছো, গোলাপ ফুল গাছে একটা ফুল রাখতে দেয় না। যতবার ফুটছে একটা করে ফুটছে, ওটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখো তিনটে গোলাপ ফুল ফুটেছে। দেখো হাতে ছিঁড়ে আনলো, তো এই ফুল একটু পরে দেখবো পাপড়ি দিয়ে সারা বাড়ি ছেটে না। একটা ফুল গাছে রাখে না। গাছের ফুলগুলো থাকলে কতটা ভালো লাগে দেখতে, কিন্তু একটা ফুলও রাখবে না। ওই যে ছিঁড়েও ফেলছে, দেখো এই দেখো ছিঁড়েও ফেলছে। কি করবে ছিঁড়ে ফেলে? ওই যে দেখো হয়ে গেল ফুলের কাজ, হয়ে গেল সারা বাড়ি ফুলে পাপড়ি দিয়ে সাজানো। তো এখন হচ্ছিলো মার ঘরে রান্না করছে। আজ উঠেছি ঘুম থেকে কয়টা জানো? ঘুম থেকে 10টার সময় উঠেছি। তো বিছনাটা মানে বাসি বিছনাটা ছেড়েছি আমি 10:30, মানে ঘুম থেকে 10টার সময় উঠে আধ ঘন্টা আমি ফোন দেখছিলাম বেডে বসে বসে, মানে শুয়ে শুয়ে। তারপর 10:30 বাড়ি বিছনা থেকে নামলাম। তো যাওয়ার টাইম চলে আসছে, তো ভাবলাম যে আবার তো গেলে পরে তো সকাল সাত সকালে উঠে আমাকে আবার শুরু হবে নিত্যের দিনের কাজ, নিত্যদিনের রুটিন শুরু হবে। তো এখানে যতদিন ছিলাম একটু আরাম করে নিলাম, বেলা করে ঘুম থেকে ওঠা, বসে থাকা, শুয়ে থাকা, তো আরাম করে নিলাম। তো এখন হচ্ছিল মা রান্না করছে। তো আজকে কি রান্না করছে মা? আজ হচ্ছে শনিবার, তো আজকে হবে না রান্না হচ্ছে নিরামিষ। আজকে হবে রান্না, কি হবে মা রান্না? লাবড়া। এটা হবে লাবড়া। তো সবজি কাটা হয়ে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ পনির আছে। তো পনির হবে, লাবড়া হবে, আর কি হবে জানি না, ডাল। তো ডাল হবে, লাবড়া লাবড়া তরকারি হবে, পনির হবে, আর কি ভাজা, কি ভাজা? পটল ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো এদিকে মা রান্না করছে, মা রান্না করে নিক। ওদিকে বোন বসে বসে মোবাইল দেখাচ্ছে। তো যা বলছিলাম আর কি, আমার যাওয়ার টাইম চলে আসলো শিলিগুড়ি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি, মানে আমি শ্বশুরবাড়ি তো থাকি না, তো তবুও বলি যে স্বামীর ঘর শ্বশুরবাড়ি এটা হয়। তো আমার শ্বশুরবাড়ির টাইম চলে আসলো, মানে শ্বশুরবাড়ি যাওয়ার। আজ হচ্ছে শনিবার, কাল হচ্ছে রোববার, কাল হবে জামাই ষষ্ঠী। তো আমার বর আসছে কাল জামাই ষষ্ঠীতে, মানে আমাকে নিতেই, উদ্দেশ্যটা আমাকে নিতেই। তো আমি এইভাবে প্ল্যানিং করে এসেছি যে জামাই ষষ্ঠীর সময় আসবে, একবার জামাই ষষ্ঠী হয়ে যাবে আমাকে নিয়ে যাবে। তো বর চলে আসছে আমাকে নিতে, আসবে আর কি, আসছে বলছি, কালকে চলে আসবে আমাকে নিতে। তো কাল জামাই ষষ্ঠী, কাল একটা দারুণ একটা ব্লগ আসতে চলেছে। কাল মানে ব্লগটা করবো, ষষ্ঠীর ব্লগ, এটা বোধহয় আস্তে আস্তে পরশু দিন, মানে আপলোড করতে করতে পরশু দিনও হয়ে যেতে পারে। তো ওটা খুব ভালো একটা চেষ্টা করবো, মানে শুরুর থেকে শেষ অবধি আমি ভিডিওটা করার চেষ্টা করবো। ষষ্ঠীতে কী করা হয় না করা হয়, এটা শুরুর থেকে আমি শেষ অবধি ভিডিও করার চেষ্টা করবো। দেখা যাক, কালকেরটা কাল দেখা যাবে। তো আজকে এটাই বলার ছিল যে আমার এখন বাবার বাড়ি ছেড়ে আবার শ্বশুরবাড়ি যাওয়ার দিন চলে আসছে। খুব খারাপ, মানে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় খুবই খারাপ লাগে, প্রত্যেকটা মেয়েরই খারাপ লাগে। তো এটা খুব এক মানে দুঃখজনক ব্যাপার, যখন শ্বশুরবাড়ির থেকে আসা হয় বাপের বাড়ি, তো মোটামুটি 7-10 দিন আগে থেকে খুব আনন্দ হয় যে বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, খুব আনন্দ হয়। তখন ব্যাগ গুছানোর সেই রকম আনন্দ, ব্যাগ গুছাচ্ছি কোথায় যাওয়ার জন্য, বাপের বাড়ি যাওয়ার জন্য। তো ব্যাপারটা খুব ভালো লাগে, কিন্তু যখন বাপের বাড়ির থেকে চলে যেতে হয় তখন খুবই খারাপ লাগে। তখন মনে হয় কি ব্যাগটা যে গুছাবো আমি, এমন জামাকাপড়গুলো গুছাতেই মন মানে ইচ্ছে করে না, আমি তো ব্যাগটা যে কীভাবে। তো আমার বল মানে বলতে বলে যে ব্যাগটা গুছিয়ে নাও ঠিকঠাক করে, না তো ভুলে যাবে জিনিসপত্র নিতে। তো আমার ইচ্ছে করে না তখন আর ব্যাগটা গুছানো, একদম ইচ্ছে করে না। তবুও গুছাতে হয় ওভাবে, এনার্জি না থাকার মতো ব্যাগটা গুছিয়ে নিই আর কি। আসার সময় খুব এনার্জি থাকে ব্যাগ গুছানো, কিন্তু এখান থেকে যাওয়ার সময় আর এনার্জিটা থাকে না। তো যেতে তো হবেই, মেয়ে বিয়ে হওয়া মানে মেয়ে তার শ্বশুরবাড়িতে যেতেই হবে। তো আমার মেয়েও চলে আসে, এতক্ষণ আমি বকবক করছিলাম, ও এখান থেকে চলে গেছিলো। তো দেখো ওই যে চলে আসছে দৌড়ে দৌড়ে, আর চলতেই থাকে সারাক্ষণ। তো আমার আমি এই বাড়িতে মানে বাপের বাড়িতে আছি খুব বেশি দূর থেকে, 2-3 দিন। কাল রোববার, কাল আসছে নিতে, আমরা বুধবারে আবার চলে যাচ্ছি। কী হয়েছে?
তো আমরা বুধবারে চলে যাচ্ছি বিকেলে ট্রেনে আলিপুর যাব। আগে কথা ছিল যে ডাইরেক্ট চলে যাব শিলিগুড়ি, কিন্তু এখন আমার বর বলল না বুধবারে আলিপুর যাব, আলিপুর বৃহস্পতিবার থেকে শুক্রবারে চলে যাব শিলিগুড়ি। তো বুধবারে আমরা চলে যাচ্ছি আলিপুর। তো খুবই খারাপ লাগছে যে আর বেশি দিন নেই বাবার বাড়িতে, অনেকটা দিন কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না যে এতগুলো দিন কীভাবে আমার কেটে গেল। তো খুব তাড়াতাড়ি কেটে যায় দিনগুলো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, এদিকে মেয়ের স্কুল খুলে যাবে। আর তো চলো এইসব কথা পরে না হলে বলে, আর মন নষ্ট করার কোনো ইয়ে নেই, প্রয়োজনটা নেই। খুব নাড়াচ্ছে ক্যামেরাটা, ঠিক করে ধরতে দিচ্ছে না। তো চলো দেখি মা রান্না বসিয়ে দিয়েছে বোধ হয়। তো এই হচ্ছে আইটেম, এটা হচ্ছে ডাল, কিসের ডাল মা? মটরের ডাল। এটা হচ্ছে আলু পনিরের তরকারি মাখামাখা, যেহেতু ডাল হয়েছে সেজন্য মাখামাখা করে আলু আলু পনির, আর হচ্ছে এটা ছোলা দিয়ে তরকারি করেছে। এ হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে লাবড়ার তরকারি। তো এই হচ্ছে আমাদের আজকে আইটেম, নিরামিষ আইটেম। তো চলো বন্ধুর আর দেরি করছি না, এখন চলে যাই আমি স্নানে, স্নান করে এসে পুজোটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমার পুজো হয়ে গেছে, পুজো দেওয়া। তো দেখো কতটা সুন্দর লাগছে আসনটা, কেননা বিভিন্ন রকমের ফুল। আর এখানে তো জানোই আমরা তো, আমি শিলিগুড়িতে ফুল কিনে কিনে পুজো দিই, তো শুধু গাঁদা ফুল দিয়ে। আর এখন আমি যেহেতু গাছ, ফুলের গাছ কিনেছি, তো ওখানে দু একটা ফুটে ওটা দিয়েই দিই। কিন্তু এখানে আমার পিসি বাড়ি, বম্মার বাড়ি, পাশের বাড়ি, সবার বাড়িতে ফুল ফুটে। তো ওখান থেকে মা সকাল সকাল গিয়ে ফুল তুলে নিয়ে আসে। তো দেখো অনেক ফুল, গোবিন্দ জবা, আরও এটা কী জবা, লাল জবা, অনেক রকমের জবা দেখো। আর দেখতেও অনেকটা সুন্দর লাগে, এরকম ফুল ভরে, যদি ফুল দিয়ে ভরে দিই পুরো ঠাকুরের আসনটা, তো দেখতেও প্রচণ্ড সুন্দর লাগে। তো আমি একদম ফুল দিয়ে পুরো সাজিয়ে পুজো দিলাম, দেখতে অসাধারণ লাগছে আমার ঠাকুরের আসনটা। এটা দেখতে পাচ্ছ, এটা মা কালীর আসন আর শিব ঠাকুর। আর এখানে আছে লক্ষ্মী মা, মা লক্ষ্মী, এখানে বিপত্তারিণী মা। আর ভেতরেও দেখতে পাচ্ছ, ওদিকে আছে কৃষ্ণ, রাধাকৃষ্ণ, এখানে লক্ষ্মী নারায়ণ, এ পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, একসঙ্গে একটা আছে ঠাকুর। আর ওই পাশে ওগুলো হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, তাদের একটা ফটো তারা।
অনেকটা সুন্দর লাগছে, তো ভাবলাম পুজো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা প্রচণ্ড সুন্দর লাগছে আমার দেখতেও, তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। তো এখানে আমার মেয়ে আর আমার বাবা খেতে বসে পড়েছে, আমার বাবা এখনই দোকান থেকে আসলো, ওনারা খাওয়া দাওয়া করছে দুজনে বসে। আমাদের খাটটা এখানে রাখাতে জায়গা একদম কমে গেছে, আমি পুজো দিতে গেছি তখন ওরা খেতে বসে। এখন আমার মেয়ের যে কত টাইম লাগবে খেতে সেটা কে বলবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছিল বিকেল 5:30, এখন মেয়েকে পড়তে বসিয়েছি, এক ঘন্টা হয়ে গেল পড়াচ্ছি। তো দেখো ওই দেখো বিছানার মধ্যে বই টই আছে, ওখানে আমার বোন টিউশন করাচ্ছে বাইরে, আর আমার মেয়েকে এখনই পড়িয়ে নিচ্ছি, কেননা পরে রাত্রে আর পড়তে চায় না একদম, তো সেই জন্য যখন বোন টিউশন করায় তখনই ওকে পড়িয়ে নিই। তো কিছু এখন একটু মানে ওখানে হাঁটছে নিচ্ছে, আবার একটু হেঁটে তারপরে আবার লিখবি। তো এখন মেয়েকে পড়াচ্ছি, এখন সন্ধ্যা লেগে গেল, তো এই ব্লগটা বেশি বড় করবো না, ব্লগটা এখানে শেষ করবো। কালকের ব্লগটা অনেক ভালো হতে চলেছে, জামাই ষষ্ঠীর ব্লগটা তোমরা অবশ্যই দেখো, কালকে হয়তো আপলোড দিতে পারবো না, এই ব্লগটা হয়তো আগামীকালকে যাবে, তো আর আগামীকালকের ব্লগ দেখা যাক কবে দিই। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ব্লগে, টাটা।